ॐ स्थापकाय च धर्मस्य सर्वो धर्मो स्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमो नमः। निरञ्जनं नित्यमनन्तरूपं भक्तानुकम्पा धृतविग्रहं वै ईशाशमिद्दं तं रामकृष्णं शिरसा नमामः। দ্বাবিংশ পরিচ্ছেদ। নিজের উপর শ্রদ্ধার মূল ঈশ্বরে বিশ্বাস। শ্রীরামকৃষ্ণ মনির প্রতি সহাস্যে বললেন, আচ্ছা নরেন্দ্র কেমন? মনি বললেন, আজ্ঞা খুব ভালো। শ্রীরামকৃষ্ণ বললেন, দেখো তার যেমন বিদ্যে তেমনই বুদ্ধি, আবার গাইতে বাজাতে। এদিকে জিতেন্দ্রিয় বলেছে বিয়ে করবে না। মনি বললেন, আপনি বলেছেন যে পাপ পাপ মনে করে সেই পাপই হয়ে যায়, আর উঠতে পারে না। আমি ঈশ্বরের ছেলে, এই বিশ্বাস থাকলে শীঘ্র শীঘ্র উন্নতি হয়। শ্রীরামকৃষ্ণ বললেন, হ্যাঁ বিশ্বাস। কৃষ্ণ কিশোরের কি বিশ্বাস? বলতো, একবার তার নাম করেছি, আমার আবার পাপ কি? আমি শুদ্ধ নির্মল হয়ে গেছি। হরধারী বলেছিল, অজামিল আবার নরনারায়ণের তপস্যায় গেছিল। তপস্যা না করলে কি তার কৃপা পাওয়া যায়? শুধু একবার নারায়ণ বললে কি হবে? ওই কথা শুনে কৃষ্ণ কিশোরের যে রাগ! এই বাগানে ফুল তুলতে এসেছিল, হলধারীর মুখের দিকে চেয়েই দেখলে না। হলধারীর বাপ ভারী ভক্ত ছিল। স্নানের সময় কোমর জলে গিয়ে যখন মন্ত্র উচ্চারণ করত, রক্তবর্ণং চতুর্মুখম এই সব ধ্যান যখন করত, তখন চক্ষু দিয়ে প্রেমাশ্রু পড়ত। একদিন এরেদের ঘাটে একটি সাধু এসেছে, আমরা দেখতে যাব কথা হলো। হরধারী বললে, সেই পঞ্চভূতের খোলটা দেখতে গিয়ে কি হবে? তারপরে সেই কথা কৃষ্ণ কিশোর শুনে বলেছিল কি, সাধুকে দর্শন করে কি হবে? এই কথা বললে, যে কৃষ্ণ নাম করে বা রাম নাম করে তার চিন্ময় দেহ হয়, আর সে সব চিন্ময় দেখে, চিন্ময় শ্যাম, চিন্ময় ধাম। বলেছিল, একবার কৃষ্ণ নাম কি একবার রাম নাম করলে শতবার সন্ধ্যার ফল পাওয়া যায়। আর একটি ছেলে যখন মারা গেল, প্রাণ যাবার সময় রাম নাম বলেছিল। কৃষ্ণ কিশোর বলেছিল, ও রাম নাম বলেছে, ওর আর ভাবনা কি? তবে মাঝে মাঝে এক একবার কাঁদত পুত্রশোক। বৃন্দাবনে জলতৃষ্ণা পেয়েছে, মুচিকে বললে, তুই বল শিব। সে শিব নাম করে জল তুলে দিলে, অমন আচারী ব্রাহ্মণ সেই জল খেলে। কি বিশ্বাস! বিশ্বাস নয়, অথচ পূজা জপ সন্ধ্যাদি কর্ম করছে, তাতে কিছুই হয় না, কি বলো? মনি বললেন, আগে হ্যাঁ। শ্রীরামকৃষ্ণ সহাস্যে বললেন, গঙ্গার ঘাটে নাইতে এসে এসি দেখেছি যত রাজ্যের কথা। বিধবা পিসি বলছে, মা দুর্গা পূজা আমি না হলে হয় না, স্মৃতি গড়াটি পর্যন্ত। বাটিতে বিয়ে থাওয়া হলে সব আমায় করতে হবে মা, তবে হবে, এই ফুলসজ্জের জোগাড়, খয়েরের বাগানটি পর্যন্ত। মনি বললেন, আগে এদেরই বা দোষ কি, কি নিয়ে থাকে? শ্রীরামকৃষ্ণ সহাস্যে বললেন, ছাদের উপর ঠাকুর ঘর, নারায়ণ পূজা হচ্ছে, পূজার নৈবেদ্য চন্দন ঘষা এই সব হচ্ছে, কিন্তু ঈশ্বরের কথা একটি নাই। কি রাঁধতে হবে? আজ বাজারে কিছু ভালো পেলে না, কাল অমুক ব্যঞ্জনটি বেশ হয়েছিল, ও ছেলেটি আমার খুড়তুতো ভাই হয়, হ্যাঁ রে তোর সে কর্মটি আছে?
আর আমি কেমন আছি, আমার হরি নাই, এই সব কথা। দেখো দেখি ঠাকুর ঘরে পূজার সময় এই সব রাজ্যের কথাবার্তা। মণি বললেন, আগে বেশিরভাগই এরূপ। আপনি যেমন বলেন, ঈশ্বরে যার অনুরাগ তার অধিক দিন কি পূজা সন্ধে করতে হয়। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণের শ্রীমুখ নিঃসৃত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত থেকে আমরা দৈনিক শুনতে থাকব আমাদের সমস্ত পর্বগুলি, যাতে আপনার কাছে সহজেই পৌঁছে যায় সেজন্য এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ।